প্রিয় শিক্ষার্থী আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে আর্মেনিয়ার সমীকরণ এর লেখচিত্র অর্থাৎ এখানে একটি লেখচিত্র দেওয়া আছে এর আগের ক্লাসে আমরা আর্মেনিয়ার সমীকরণ কিভাবে প্রতিপাদন করতে হয় সেটা আমরা দেখাইছিলাম আমি সমীকরণটি আমার লিখছি সমীকরণটি log k log a minus e a 2.303 r t আরহেনিয়াস সমীকরণ এখানে দেখো log k মানে হার ধ্রুবক log a a হলো আরহেনিয়াস ফ্যাক্টর e a বিক্রিয়ার সক্রিয় শক্তি আর হলো মোলার গ্যাস ধ্রুবক টি হলো কেলভিন স্কেলের তাপমাত্রা অর্থাৎ পরম তাপমাত্রা অর্থাৎ আরহেনিয়াস সমীকরণ তাপমাত্রা এবং হার ধ্রুবক এর সাথে সম্পর্কযুক্ত আমরা যদি ইকুয়েশন করি গত ক্লাসে দেখাইছিলাম যে log k log a minus e a r t এই সমীকরণটাকে যদি একটু পুনর্বিন্যাস করি অর্থাৎ সাজিয়ে যদি লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারবো যে log k minus e a 2.303 r গুণন 1 divided by t প্লাস হলো log a বেসিক্যালি এই লেখচিত্রটি মূলত এই সমীকরণ থেকে নেওয়া হয়েছে অর্থাৎ log k দেখো log k হার ধ্রুবক log k এর বিপরীতে 1 by t কে আমরা প্লট করেছি সেই ক্ষেত্রে যে রেখাটা পাবো এই রেখা আমরা দেখাইছি এই রেখার ঢাল হলো তোমার ঢালকে আমরা m দ্বারা প্রকাশ করি m সমান minus e a 2.303 r এটা হলো ঢাল আসলে এই 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 সমীকরণটি y is equal to ms mx অর্থাৎ একটি সরল রেখার সমীকরণ তোমাদের গণিতে আছে log k এটা আমরা y অক্ষ বরাবর প্লট করেছি তাহলে আমরা যদি লিখি যে log k y minus e a divided by 2.303 r এইটুকুকে আমরা m 1 by t কে x অক্ষ বরাবর স্থাপন করেছি mx প্লাস হলো log a এটাকে আমরা বলছি ইন্টারসেপ্ট log a এটাকে আমরা c যদি ধরি তাহলে এরূপ হয় যে y is equal to mx প্লাস c m হলো কি সরলরেখার ঢাল তাহলে এইভাবে একটি লেখচিত্র পাওয়া যায় এই ঢাল হতে আমরা কি বের করতে পারি সক্রিয় শক্তি বের করতে পারি এই ঢালের আবার আমরা যদি একক বের করি দেখি আমরা m নিচে দেখি m মাইনাস e এ সক্রিয় শক্তির একক হলো জুল পার মোল এখন দেখো r মোলার গ্যাস ধ্রুবক এর একক হলো জুল পার মোল পার কেলভিন জুল পার মোল এটা কেটে যায় তার মানে পার কেলভিন নিচে থাকে এতে যদি আমরা উপরে নিয়ে আসি এখানে একটা মাইনাস আছে মাইনাস কেলভিন অর্থাৎ ঢাল m এটা কি ঋণাত্মক মাইনাস কেলভিন এটি একটি ঋণাত্মক মান বুঝছি এখানে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি সক্রিয় শক্তি সর্বদা ধনাত্মক তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে সক্রিয় শক্তি বেড়ে যাবে আর এই রেখাটি যতই তাপমাত্রা বৃদ্ধি করব এই রেখাটি ততই কি হবে খাড়া হয়ে যাবে এই দিকে খাড়া হয়ে যাবে অর্থাৎ y অক্ষ বরাবর এই রেখাটি খাড়া হবে তার মানে কি হার ধ্রুবকের মান বেড়ে যাবে প্রিয় শিক্ষার্থী এভাবে বলবো যে যেহেতু ঢাল m ঋণাত্মক কেলভিন তাহলে এই ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার বৃদ্ধি করি এই রেখাটি খাড়া হবে তার মানে কি log k এর মান অর্থাৎ হার ধ্রুবকের মান বেড়ে যাবে আর আমরা এখন কি দেখব যে এই যে এই ঢাল দিয়ে আমরা কি করব সক্রিয় শক্তি বের করব এটা একটা সূত্র ধরতে পারো আমরা এখানে লিখেছি দেখো যে হাইড্রোজেন আয়োডাইড হাইড্রোজেন
আয়োডাইড গ্যাসীয় অবস্থায় এর বিযোজন বিক্রিয়ায় টি কেলভিন তাপমাত্রায় কে মানে হার ধ্রুবক নির্ণয় শেষে কেটাকে আমরা কি বলবো হার ধ্রুবক নির্ণয় শেষে লগ কে বনাম টি ইনভার্স লেখচিত্র অঙ্কন করে সরল রেখার ঢাল -2.24 ইনটু 10⁻⁴ কেলভিন পাওয়া গেল। ইএ অর্থাৎ সক্রিয়ণ শক্তি কত, অর্থাৎ আমরা এখানে এই লেখচিত্র লগকে আর টি ইনভার্স এর বিপরীতে যখন আমরা এরূপ লেখচিত্র অঙ্কন করব এই লেখচিত্রের ঢাল হলো কি এম মাইনাস ইএ 2.303 আর এটা আমরা জানি। দেখো আমি লিখেছি যে এম মাইনাস ইএ আর, এখন দেখো এই 2.303 এটি হলো কনস্ট্যান্ট, এটি হলো কি কনস্ট্যান্ট মান, কাজে ওটাকে আমরা রাখবো না। তাহলে আমরা এম সমান জানি মাইনাস ইএ ডিভাইডেড বাই আর, আমাদের বের করতে হবে ইএ, ইএটা এই পাশে নাও তাহলে কি হবে মাইনাস এম ইনটু আর। এখানে দেখো ঢালের মান দেওয়া আছে ক্যালকুলেশনে, ঢালের মান দেওয়া আছে, এই মানটা ক্যালভিনে দেওয়া আছে ক্যালভিন, মোলার গ্যাস ধ্রুবক আর, এটা সব সময় এসআই এককে বসাবে 8.314 জুল পার মোল পার ক্যালভিন। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে ক্যালকুলেটরে যদি আমরা ক্যালকুলেশন করি এরূপ তোমার কি চলে আসবে জুল পার মোল চলে আসবে, যেহেতু এখানে ক্যালভিন ইনভার্স আর ক্যালভিন এটা কাটা যাবে তাহলে কি থাকবে জুল পার মোল, অর্থাৎ 18.6233 জুল পার মোল। এইভাবে আমরা কি করতে পারি ঢাল হতে আমরা কি করতে পারি সক্রিয়ণ শক্তি নির্ণয় করতে পারি। এখন আমরা আরো গাণিতিক সমাধান দেখব, আরেকটি দেখব যে তোমাদের বইতে আছে যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে কিভাবে বিক্রিয়ার বেগ দ্বিগুণ হয়, প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে কিভাবে বিক্রিয়ার বেগ দ্বিগুণ হয়, এরূপ আমরা একটি গাণিতিক সমস্যা করব। এটা আমরা মিশিয়ে দিচ্ছি, অঙ্কটি আমি দেখছি দুটি ভিন্ন তাপমাত্রায় অর্থাৎ 27 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, এটা আমরা বের করবো কিভাবে দ্বিগুণ হয়। দেখো আমরা মোটামুটি জানি, তোমাকে মনে রাখতে হবে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অধিকাংশ বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সক্রিয়ণ শক্তি ইএ এটা তোমার 55 কিলো জুল পার মোল হয়। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সক্রিয়ণ শক্তি সাধারণত 55 কিলো জুল পার মোল হয় যে কোনো বিক্রিয়ার। এটাকে যদি আমরা মোলে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে গুণ করো, অর্থাৎ 55 × 30 এবার জুল পার মোল। এখানে দেখো প্রাথমিক তাপমাত্রা টি ওয়ান ক্যালভিনে কত, যে 27 + 273 তার মানে কত 300 ক্যালভিন। এবার
27 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছে, অর্থাৎ প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বিক্রিয়ার হার দ্বিগুণ হয় সেটা আমরা বের করব। তাহলে T2 তাপমাত্রায় তোমার কত, 37 প্লাস হলো 273, তার মানে 37 প্লাস 273 বসাও কত হয়, 310 ক্যালোরি। এরপরে আমাদের বের করতে হবে আর মোলার গ্যাস ধ্রুবক। আর আমরা জানি, দেখো আগে সূত্র লিখি যে আমরা জানি, গতদিন আমরা করিয়ে দিয়েছিলাম যে লগ K2 ডিভাইডেড বাই K1 ইএ 2.303 R গুণান T2 মাইনাস T1 ভাগ হলো T1 T2। প্রিয় শিক্ষার্থী, লগ কে টু ডিভাইডেড বাই K1 ইএ 2.303 R গুণান T2 মাইনাস T1 আর নিচে ভাগ হলো T1 T2। এই সমীকরণটি গতদিনে আমরা ইকুয়েশন করে দিয়েছিলাম। তাহলে এখানে আমাদের ইএ আছে, T1 আছে, T2 আছে, আমাদের আর এর মান বসাবো, আর সমান 8.314 জুল পার মল পার ক্যালভিন, জুল পার মল পার ক্যালভিন। এখন আমরা বের করব, দেখি মানগুলো বসিয়ে দিই, যে লগ K2 K1 ইএ এর মান বসাও R গুণান T2 হলো, T2 কত, 310 বিয়োগ T1 হলো 300, এদিকে 310 গুণান হলো 300, এই মানটি বসিয়ে দাও। এখন যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে, তাহলে লগ K2 K1 লগ K2 K1 এটা আসবে 0.3887, বা যদি আমরা K2 বাই K1 এই পাশে রাখলাম, তাহলে এই পাশে কি হবে, লগ ইনভার্স 0.3887। যদি আমরা লগ ইনভার্স তোমার ক্যালকুলেটারে শীট দিয়ে যদি এই মানটা বসাও, তাহলে এখানে প্রায় 2 চলে আসে, তাই 2 চলে আসে। অর্থাৎ 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হার ধ্রুবক হলো K2, অর্থাৎ দ্বিতীয় T2 তাপমাত্রায় হার ধ্রুবক K2। তাহলে K2 সমান আমরা লিখতে পারবো, অতএব K2 সমান 2 গুণান K1। শিক্ষার্থী, তোমাকে বলেছিলাম যে আর্গেনের সমীকরণ হতে এটাও পাওয়া যায় যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। কিভাবে দ্বিগুণ হয় সেটা আমরা দেখলাম, যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রাথমিক সক্রিয় শক্তি 55 কিলো জুল পার মল এটা পরীক্ষিত, এটাকে আমরা যদি আমরা জুলে নিয়ে যাই এই মানটা হয়। এরপরে তোমার হলো কি, তাপমাত্রা যদি বাড়িয়ে প্রাথমিক তাপমাত্রা T1 আমরা ক্যালকুলেট করতে 300, T2 হলো তোমার হলো 310, অর্থাৎ T1 তাপমাত্রা থেকে T2 তাপমাত্রার ভিতরে কত ডিগ্রি পার্থক্য আছে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই মানগুলো বসালে দেখা যায় যে K2 সমান 2 গুণার K1, অর্থাৎ বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট যে দুটি ভিন্ন তাপমাত্রায় কিভাবে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বৃদ্ধি করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয় এটা নির্ণয় করো। এছাড়াও আমরা আরো এই সূত্র দিয়ে আরেকটি অঙ্ক আমরা করব, আমি অঙ্কটা লিখি, আরেকটি অঙ্ক করার চেষ্টা করব।
সরি টু এন টু ও ফাইভ টু এন ও টু সরি এটা ফোর দাও ফোর এন ও টু প্লাস হলো অক্সিজেন এই বিক্রিয়ায় হাড় ধ্রুবক পঁচিশ এ বিক্রিয়ায় হার ধ্রুবক পঁচিশ ডিগ্রি ও পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড এ যথাক্রমে যথাক্রমে ফোর সিক্স গুণ টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ দাও মাইনাস ফাইভ এবং ফোর পয়েন্ট এইট সেভেন গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সেকেন্ড ইনভার্স হলে ই এ এর মান কত হবে প্রিয় শিক্ষার্থী তাহলে ডাই নাইট্রোজেন পেন্টাক্সাইড এর বিযোজন বিক্রিয়ায় ফোর মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন হয় এই বিক্রিয়াটির হার ধ্রুবক পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থ্রি পয়েন্ট ফোর সিক্স গুণান টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটা হলো টি ওয়ান তাপমাত্রায় কে ওয়ান পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ টি টু তাপমাত্রায় হার ধ্রুবক কে টু হলো ফোর পয়েন্ট এইট সেভেন গুণান টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি পার সেকেন্ড হলে ই এ এর মান কত দেখো আমরা জানি সূত্রটি আগে লিখি যে আমরা জানি লগ কে টু ডিভাইডেড বাই কে ওয়ান মাইনাস ই এ টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর গুণান হলো টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান মাইনাস হলো টি টু প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে বের করতে হবে ই এ এর মান ই এ এর মান তোমরা অবশ্যই পারবা কে টুর মান দেওয়া আছে এখানে কত যে সাইড নট দাও কে টু সমান দেওয়া আছে কত তার আগে দেখো কে ওয়ান কে ওয়ান তোমার দেওয়া আছে হলো থ্রি পয়েন্ট ফোর সিক্স গুণান টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ কেটুর মান দেওয়া আছে হলো ফোর পয়েন্ট এইট সেভেন গুণান টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এবার টি ওয়ান টেম্পারেচার কত দেওয়া আছে পঁচিশ প্লাস দুইশো তিয়াত্তর ক্যালভিন হবে এবার টি টু সমান কত দেওয়া আছে পঁয়ষট্টি প্লাস হলো দুইশো তিয়াত্তর ক্যালভিন আমাদের লাগবে হলো আর মান আর কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার মোল পার ক্যালভিন ই এ ইজ ইকুয়াল টু পার প্রিয় বন্ধুরা আমরা যদি এই মানগুলো এই সমীকরণে বসিয়ে দিই তাহলে অবশ্যই ই এ অর্থাৎ সক্রিয় শক্তি নির্ণয় করতে পারব এই ছিল তোমার আরহেনিয়াস সমীকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ আরহেনিয়াস সমীকরণ যে হতে লেখচিত্রের ঢাল দ্বারা আমরা সক্রিয় শক্তি আমরা বের করতে পারছি বা যদি সক্রিয় শক্তি দেওয়া থাকে তাহলে ঢাল নির্ণয় করতে পারবো এছাড়া আরহেনিয়াস সমীকরণে দুটি ভিন্ন তাপমাত্রায় যদি দুটি হার ধ্রুবক দেওয়া থাকে ভিন্ন তার মানে সেই ক্ষেত্রে আমরা সক্রিয় শক্তি বের করতে পারবো আমার মনে হয় যে তোমরা যদি বাসায় একটু প্র্যাকটিস করো তাহলে বাকি অঙ্কগুলো অবশ্যই বই থেকে তোমরা শিখতে পারবা আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে